বন্ধুটি রাধে রাধে নমস্কার, সবাই ভালো আছেন, সুস্থ আছেন? চলে এলাম আবার একটি পর্ব নিয়ে। চলে এলো জন্মাষ্টমী, বলতে না বলতে আর তার আগেই শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি। আমারও সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে আসতে বৃষ্টিও নেমে এলো। ভালো হলো জন্মাষ্টমীতে বৃষ্টি হবে না তা কখনো হয়, কারণ ভগবান তো এরকম একটি পরিবেশেই জন্মগ্রহণ করেছিলেন। আর আমিও চলে এসেছি দুটো রেসিপি নিয়ে, তালের রেসিপি, যেহেতু এখন তালের সিজন চলছে আর তালও এখন মানে শেষের মাথায়, আর হয়তো বেশি পাওয়া যাবে না, তাই আমিও চলে এলাম ভগবানের জন্মাষ্টমীর উদ্দেশ্য নিয়ে দুটো রেসিপি নিয়ে। একটা ভাপা পিঠা করব আর একটা সরু চাকলি পিঠে করব। তো খুবই সুন্দর হয়, সহজ রেসিপি, সবাই করতে পারবেন। সবাই জন্মাষ্টমীর উপলক্ষে এইরকম সুন্দর করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারবেন তৈরি করে বাড়িতে, খুবই সহজ পদ্ধতি। তাই আপনারা পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করে দিই আজকের পর্ব। এই হচ্ছে তালের মাড়, অনেকে কাদো বলেন। তালের মাড়টা আমি গরম করে ঠান্ডা করে রেখেছি। আর তালের মাড় কেমন বার করতে হয়, আমার আগের ভিডিওতে আমি একটা তালের রেসিপি দিয়েছিলাম, তাতে আমি দেখিয়েও দিয়েছি, আর কম বেশি সবাই জানেন তালের মাড় কেমন বার করতে হয়। তো যাই হোক, আমি তালের মাড়টা বের করে নিয়ে গরম করে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে রয়েছে, দেখুন, আমি এটা চালের গুঁড়োটাকে আমি চালিয়েছিলাম একটু। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালকে আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে জল থেকে ছেঁকে গায়ের জলটা শুকিয়ে নিয়ে তারপরে একটু গুঁড়ো করে নিয়েছি। চালের গুঁড়ো করার পর গুঁড়োকে কিন্তু অবশ্যই চালিয়ে নিতে হবে, কারণ সরু চাকলি পিঠে করতে গেলে চালের গুঁড়োটা একটু মিহি হতে হবে। একদম ময়দার মতন হলে তো ভালো করতে পারলে, তো না হলে মোটা করে একটু মিহি যেন হয় দিলে ভালো হয়। তো আমি চালের গুঁড়ো করে নিয়ে এইভাবে চালুনিতে চালিয়ে নিয়েছি। এই রেখে একটু দানা দানা থেকে গেছে, এটা আর এখানে দেবো না, এটা ভাপা পিঠায় লেগে যাবে, তাই আমি এটা রেখে দিচ্ছি। আর আপনারা চাইলে, আমি তো এখানে গোবিন্দভোগ চাল আমার বাড়িতে ভগবানকে ভোগ নিবেদন করার জন্য বেশি করে আনা হয়, তাই আমি গোবিন্দভোগ চাল দিয়েই আজকে সরু চাকলি পিঠেটা করছি। আপনারা চাইলে আতপ চাল দিয়ে করবেন, যার কাছে যেটা থাকবে সেটা দিয়েই তৈরি করবেন। প্রথমে আমি যেহেতু দুটো রেসিপি করব, তার জন্যে প্রথমে ভাপা পিঠেটা তৈরি করে নিব, তারপর সরু চাকলি পিঠে তৈরি করব। ভাপা পিঠের জন্যে আমি প্রথমে এক বাটি সুজি নিয়ে নিচ্ছি, যে কোনো সুজি নিতে পারেন, বড় দানা ছোট দানা যে কোনো সুজি নেবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু মেপে নিচ্ছি। এক বাটি সুজি নিলাম। গোবিন্দভোগ চাল চালিয়ে নেওয়ার পর যে দানাটা থেকে গেছিলো ওইটা আমি, ওই চালের গুঁড়িটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওই একই বাটির মাপে আমি তালের মাড়টা দিয়ে দেব। প্রথমে আমি তালের মাড়ের সঙ্গে এই চালের গুঁড়ি আর সুজিটা মাখিয়ে নিচ্ছি, তারপরে অল্প অল্প দুধ দিয়ে মাখাবো। দুধ দিয়ে মাখালে স্বাদটা খুব সুন্দর হয়, দারুণ টেস্টি হয়। তো দুধ যদি না থাকে তাহলে এমনি উষ্ণ গরম জল একটু দিয়ে মাখাবেন, দিলে সুজিটা একটু ফুলবে। এখানে 1 কেজি দুধ রয়েছে, আমি পুরোটা দেবো না, ওপরের এই যে মাখনটা আমি তুলে নিচ্ছি, এই মাখনটা তুলে দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু উষ্ণ গরম রয়েছে, অল্প অল্প দুধ দিয়ে মাখাবো। এখানে আমি লবণটা অ্যাড করলাম না, গোবিন্দের জন্য যেহেতু বানাচ্ছি, দুধ অ্যাড করেছি তো তাই লবণটা দেওয়া যাবে না। তো আপনি যখন বাড়িতে তৈরি করবেন তখন একটু লবণ অ্যাড করবেন। বাটারটা রেডি হয়ে গেছে, এটা আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে ঢাকা দিয়ে রেখে দেবো। রেস্টে থাকার পর দেখবেন এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। ভাপা পিঠার জন্য যে বেটারটা তৈরি করলাম ওটা তো 10 মিনিটের জন্য একটু রেস্টে থাকবে, তাই আগে ওটা করে নিয়েছি। এরপর আমি সরু চাকলি পিঠের বেটার তৈরি করছি। এখানে নিয়েছি আমি 1 কেজি গোবিন্দভোগ চালের গুঁড়ি।
তো এর সঙ্গে এবার আমি তালের মাড়টা দেব। তালের মাড়টা যে দেব এটা কোনো মাপের প্রয়োজন নেই, এটা আপনাদের নিজেদের পছন্দ মতন দেবেন, যে যতটা গুঁড়ি নেবেন চালের গুঁড়ি সেই অনুযায়ী তালের মাড়টা দেবেন। তালের মাড়টা যদি বেশি হয় তাহলে সরু চাকলি পিঠেটা ভালো হয়। হাতের সাহায্যেই মাখাচ্ছি আমি। এখানে যেহেতু আমি দুধ অ্যাড করব না তাই এখানে একটু লবণ দিচ্ছি। আর দিচ্ছি চিনির গুঁড়ো। চিনিটা আমি এইভাবে গুঁড়ো করে রেখেছি যাতে তাড়াতাড়ি মিলে যায় চালের গুঁড়ির সঙ্গে, তার জন্য আমি একটু গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তাতে একটু সময় লাগবে মিশতে। তো তালের মিষ্টি অনুযায়ী, তাল কেমন কতটা মিষ্টি সেই অনুযায়ী কিন্তু চিনির গুঁড়োটা ব্যবহার করতে হবে। আমি এখানে পুরো তালের মাড়টাই দিয়ে দেব কারণ আরো লাগবে। এখানে আমি নারকেল কোরা দিচ্ছি। সব কিছু দিয়ে এবার ভালোভাবে আমি মাখিয়ে নিব হাতের সাহায্যে। এই বেটাটা আরেকটু পাতলা করতে হবে। তো যে হাঁড়িতে আমি তাল মাড়টা গরম করেছিলাম সেটাই অনেকটাই জোরে ছিল, তো সেটাই জল দিয়ে আমি ধুয়ে সেই জলটা অল্প দিয়ে দিচ্ছি। আমার মাখাতে ওখানে একটু অসুবিধা হয়েছিল তাই আমি আর একটি বড় গামলা নিয়েছি, ওটাতে ট্রান্সফার করে দিচ্ছি, এটা এই বড় গামলাতে মাখিয়ে নেব। সরু চাকলি পিঠের জন্য বেটারটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে আমি রেখেছি ঘনত্বটা, এরকম একটু পাতলা করে রেখেছি। তো এটা রেডি হয়ে গেছে। এখানে আমি কিছু নারকেল কোরা নিয়েছি, তাতে এবার আমি আখের গুড় মিশিয়ে দিচ্ছি। ভাপা পিঠার মাঝখানে একটা পুর ব্যবহার করব আমি, সেই পুরটা আমি তৈরি করে নিচ্ছি। নারকেল আর গুড় হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। পুর রেডি হয়ে গেছে। ভাপা পিঠার বেটারটা আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি এখানটায় দিয়ে দেব এক প্যাকেট ইনো। এখানে আমি দিয়ে দিলাম এক প্যাকেট ইনো। ইনোটা আগে থেকে দিলে হবে না, যখনই তৈরি করব একদম ভাপা পিঠে তখনই দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে বেটারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে। এবার মাখানো হয়ে গেছে। ভাপা পিঠে তৈরি করার জন্য এইরকম একটি ছিদ্রযুক্ত থালা নিয়েছি আর তাতে আমি ছোট বড় তিনটে বাটি নিয়ে নিলাম। প্রথমে এই বাটিগুলোতে একটু তেল মাখিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে বাটির মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। গুড় এবং নারকেলের যে পুরটা তৈরি করেছিলাম এটা এবার আমি মাঝখানে দিয়ে দেব। এবার উপর থেকে আবারও বেটার দিয়ে দিচ্ছি। বেশি ভর্তি করব না বাটিটা কারণ এটা তো ফুলবে, ফোলার পর অনেকটা বেড়ে যাবে, তার জন্য জায়গা রাখতে হবে। বাটিগুলোকে আমি হালকা একটু ধাক্কা দিয়ে বসিয়ে দিয়েছি, যদি ভেতরে বাতাস থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এবার দেখতে ভালো লাগার জন্যে আমি ওপর থেকে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটের মধ্যে আমি কিশমিশটা ব্যবহার করছি।
তৈরি হয়ে গেছে থালাটা। এবার আমি একটা কড়াই চাপিয়ে দিচ্ছি, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে অল্প জল দিয়ে দিচ্ছি। জল হালকা গরম হয়ে গেছে, এবার আমি এই থালাটা উপরে বসিয়ে দেব, তার উপরে আরেকটি ঢাকনা চাপিয়ে দিচ্ছি। ভাপা পিঠেটা এদিকে হতে থাক, ততক্ষণে আমি ওপাশে সরু চাকলি পিঠেটা করে নিই। আরেকদিকে আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, একটা ছোট্ট বাটিতে অল্প তেল দিয়েছি, সাদা তেল। ডাশের বদলে আমি একটা কলার ডান্ডা নিয়েছি, দেখুন, এই ডান্ডা দিয়ে তেল মাখিয়ে নিব প্রথমে, হালকা, একদম তেল খুবই কম লাগে। এবার আমি এখানটায় অল্প একটু বেটার দিয়ে দিচ্ছি, আমি একটা আনারসের পাতা নিয়েছি, সেই পাতাটাকে একটু কেটে নিয়েছি দু সাইড দিয়ে, দিয়ে এবার ওইটা দিয়ে একটু চারদিকে একটু মিলিয়ে দিলাম। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে অল্পক্ষণের জন্য একটু রেখে দিবেন, তারপরে দেখবেন চারদিক থেকে একাই একাই ছেড়ে যাচ্ছে, এই যে দেখুন ছেড়ে যাচ্ছে। এবার খুন্তির সাহায্যে আমি আরো একটু ছাড়িয়ে দিচ্ছি সাইডগুলো। এই দেখুন একদম ছেড়ে গেছে কড়াই থেকে। এবার আমি এটাকে একটু উল্টে দিচ্ছি, আপনারা নাও উল্টাতে পারেন, তো আমি একটু উপাশটাও সেঁকে নিচ্ছি। এদিকে লুকটা কত সুন্দর এসছে দেখুন, কালারটাও দারুণ এসছে, হয়ে গেছে, বেশিক্ষণ ভাজতে হবে না উপাশটা। একইভাবে আবারও আরেকটি ভেজে নিচ্ছি, আবারও একটু তেল নিয়ে কলার ডাঁটা দিয়ে বুলিয়ে নিচ্ছি তাওয়াতে, বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। একইভাবে আবারও একটু বেটার দিয়ে দিচ্ছি, পুরো যেমন ধোসা বানানো হয় ঠিক সেইভাবে একটু আনারসের পাতা কিংবা তালের পাতা দিয়ে এইভাবে বুলিয়ে নেবেন। এটা হচ্ছে আনারসের পাতা। তো আগে আমরা মা ঠাকুমারা তালের পাতা ব্যবহার করতো, কাঁচা তালের পাতাকে এইভাবে ছোট করে কেটে সেইটাই ঘুরানো হতো। তো এখন তো তাল গাছ হাতের নাগালে নেই, তাল গাছ অনেক উপরে উঠে গেছে, তাই আমার কাছে এখানটায় পাশেই ছিল আনারসের গাছ, তাই সেই আনারস গাছ থেকে শক্ত দেখে একটু পাতা কেটে আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি আনারসের পাতা থাকে এইভাবে কেটে পিঠে তৈরি করতে পারেন। এটাও সাইড থেকে সুন্দর ছেড়ে গেছে, আমি খুন্তির ডোগা দিয়ে আস্তে করে ভেতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে আর এক সাইড উল্টে দিলাম, কি সুন্দর জাদিদারও হয়েছে দেখুন ভেতরটা। উপাশটাও একটু হালকা সেঁকে নিলাম, এবার এটা তুলে রেখে দিচ্ছি। এইভাবে আমি পরপর ভেজে নিচ্ছি, এদিকে সরু চাকলি পিঠেটা হতে থাক। লো টু মিডিয়ামে গ্যাসটা ছিল, আমি একদম সিমে করে দিয়েছি গ্যাসটা, দিয়ে ওদিকে ভাপা পিঠেটা কতটা হলো সেটা দেখবো। কতটা সুন্দর চারদিক থেকে ফুলে উঠেছে দেখুন। তো এটা ঠিকঠাক হয়েছে কিনা আমি একটা নারকেলের কাঠি নিয়েছি, ভেতর পর্যন্ত ঢুকিয়ে দিলাম, যদি গায়ে লেগে থাকতো তাহলে আরেকটু আমি হতে দিতাম, তো এটা সুন্দর দেখুন একটু গায়ে লাগেনি, হয়ে গেছে ভাপা পিঠাটা। এবার আমি এটাকে নামিয়ে একটুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। ভাপা পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চারদিক থেকে ছুরির ডোগা দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি, ছুরি দিয়ে সাইডগুলো আমি একটু ছাড়িয়ে দিচ্ছি। এবার বাটিটা এইভাবে আলগা করে দিলেই, একটু ধাক্কা দিলেই বেরিয়ে আসে, এই দেখুন ভাপা পিঠেগুলো আমি বের করে নিয়েছি, খুবই স্পঞ্জি হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে।
ভাপা পিঠের মধ্যে আমি পুর দিয়েছিলাম, তাই ভেতরের লুকিংটা কত সুন্দর হয়েছে আপনারা দেখুন। আমি মাঝখান দিয়ে একটু কেটে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন, পুরটা বেশ মাঝখানে রয়েছে আর চারদিকটা ভেতরটা দেখুন দানা দানা হয়েছে। সুজি দিয়ে তৈরি করেছিলাম, তার উপর চালের গুঁড়ি পড়েছে, গোবিন্দভোগ চালের গুঁড়ি অল্প ছিল সেটাও পড়েছিল, ভেতরটা দানা দানা হয়েছে আর স্পঞ্জিও হয়েছে দেখুন। এবার আমি সরু চাকলি পিঠেগুলো দেখাচ্ছি, বেশ অনেকগুলোই আমি ভেজে নিয়েছি এই যে দেখুন। আর এরকম একটি চালুনির মধ্যে আমি রেখেছি যাতে উপরে আর পেছনে দুই সাইড বাতাস লাগে আর পিঠেটাও একটু শুকনো হয়, চিটিয়ে যাবে না। একটা সরু চাকলি পিঠে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন, পেছনটাও দেখুন জালিদারও হয়েছে, খুব সুন্দর হয়েছে আর পাতলা, খুবই পাতলা হয়েছে। আজকের দু দুটো পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন, নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। রাধে রাধে।